কবর থেকে তোলা হলো আনিস খানের দেহ। আজ সকালে আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো। সকাল থেকেই কবরস্থানের সামনে গ্রামবাসীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। আনিস খানের বাড়িতে পৌঁছান সিটের তিনজন সদস্য, উপস্থিত ছিলেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। তারা সালেম খানের সঙ্গে দেখা করে দ্বিতীয়বার ময়নাতদন্তের কথাও বলেন। সূত্রের খবর, মৃতদেহ কবর থেকে তোলার পর SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে প্রায় জনসমুদ্র সারদা গ্রাম। ইতিমধ্যেই কবর থেকে দেহ তুলে SSKM-এর পথে নিয়ে যাওয়া হচ্ছে। কবরের যে মানে মাটি খোঁড়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, রয়েছেন সিটের সদস্যরা এবং আনিসের পরিবারের সদস্যরা রয়েছে। সেখানে আনিসের দাদা সাবির খান রয়েছেন, তাদের আইনজীবী ইতিমধ্যে রয়েছে। সেখানে রয়েছে পুলিশ আধিকারিকরা রয়েছে। সর্বশেষ যেটা বলি, মানে গ্রামবাসী, সর্বোপরি গ্রামবাসী, কয়েক হাজার গ্রামবাসী বললেই চলে। মানে অবস্থানের চারিপাশে কেউ কেউ গাছে উঠে দেখছে, কেউ বাড়ির ছাদ থেকে উঠে দেখছে। উনি সব মিলিয়ে যেটাকে বলা চলে যে গ্রামবাসীরা ফের সেই পুলিশের দেহ তুলবে আবারও দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই কাজ শুরু হয়েছে। সেই দেহ তুলে কলকাতা SSKM-এ পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। আবারও তারপরে সেখান থেকে তার দেহ আজই নিয়ে আসা হয়েছে তার কবরস্থানে কবর দেওয়ার জন্য। কোর্ট অর্ডার দিয়েছে, ওনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকায় সব কিছু হবে ওনার নজরদারিতে। তো হাইকোর্টের অর্ডার আমরা মানি, মাথায় রেখে সহযোগিতা করেছি, আরও করব। আজকে ওই জন্য আমরা বডি তুলে দিয়েছি দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। আমার বাবা যেতে পারিনি, আমি যেতে পারিনি, আমার কাকার ছেলে গেছে, আমার কাকা গেছে, আমার প্রতিনিধি, আরও সব গ্রামের মানুষ গেছে। দেখা যাক কী রেজাল্ট হয়। মোবাইল তো জমা দেওয়া হয়েছে, মোবাইল আইডেন্টিফিকেশন কিছু করতে পেরেছিলেন? না না, কোনো চিহ্নিত করেন যাকে আমার বাবা চিনতে পারবে তাদের মধ্যে ওখানে কেউ ছিল না।